বিজেপির চিন্তন বৈঠকে অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শুভেন্দু নাকি আগের দিন রাতে জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারবেন না। কিন্তু কেন শুভেন্দু এলেন না তা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়ে গিয়েছে। শুধু শুভেন্দু নন, ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংও অনেক পরে বৈঠকে যোগ দেন। দীর্ঘদিন বাদে দলের রাজ্য নেতাদের বৈঠকে যোগ দিলেও অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে এদিন মঞ্চে ডাকা হয়নি। লকেটকে বসতে হয় দর্শক আসনে। আসলে এই বৈঠকের আগেই লকেট বিজেপি নেতৃত্বকে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়েছিলেন। অনেকেই আন্দাজ করছিলেন এই দিনের বৈঠকে লকেট বিস্ফোরণ ঘটাতে পারেন, সেই কারণেই সম্ভবত লকেটকে ব্রাত্য করে রাখা হলো। পুরভোটে ব্যর্থতার পর্যালোচনা নিয়ে আলোচনা, অথচ বিরোধী দলনেতাই নেই, এই নিয়ে দলের অন্দরেই উঠছে নানান প্রশ্ন।